যারা ঈমান এনেছে তারা হচ্ছে সমাজের সর্বোচ্চ সর্বোচ্চ স্তরের লোক। এই সমাজেও তাই, কিয়ামত পর্যন্ত তাই হবে। ভাই বিশ্বাস করেন, একজন মানুষ দারোয়ান হতে পারেন, একজন মানুষ রিকশা চালক হতে পারেন, ঠেলাওয়ালা হতে পারেন, কুলিগিরি করতে পারেন, মুচিগিরি করতে পারেন, কিন্তু তার যদি ঈমান থেকে থাকে তাহলে ওই মানুষটা আমাদের মতন হাজার মানুষের চাইতে আল্লাহর কাছে উত্তম। আসলে আল্লাহ তাআলার কাছে আমরা আজীবন কৃতজ্ঞতার পরে থাকলেও এই কৃতজ্ঞতা আর শেষ হবে না। কারণ হচ্ছে তিনি আমাদেরকে হিদায়তের মতন একটা সম্পদ দান করেছেন, যে কারণে আজকে আমরা ঈমানদার দাবি করি বা আমাদের ঈমান আছে। পৃথিবীর বুকে যদি আপনি মানুষ হয়ে থাকেন, মানুষ হওয়ার পরে সবচাইতে বড় যে সম্পদ আপনাকে দেওয়া হয়েছে সেই সম্পদের নাম হচ্ছে ঈমান। এবং এই ঈমানকে সংরক্ষণ করার জন্য, এই ঈমানকে সযত্নে রাখার জন্য, এই ঈমানের প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন। এবং এই কোরআনের আইন কীভাবে আপনি মেনে চলবেন, কীভাবে আপনার আমার ঈমানকে আমরা মজবুত করব, সংরক্ষণ করব, সেটা প্র্যাকটিক্যালি দেখাবার জন্য পাঠিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটা কেবলমাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই পাঠিয়েছেন, আল্লাহ তাআলা এমনটি নয়, বরং যুগে যুগে প্রত্যেক যুগে যুগেই আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চলের। এই কারণে আমরা দেখি যে প্রত্যেক নবী আর রাসূলদের মিশন ভীষণ এক ছিল। আজকে দেখেন আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, যদি হয়তো আমেরিকাতে কেউ একজন কথা বলেছেন, বাংলাদেশে একই কথা আরেকজন বললেন, এটা একসময় আমরা জানতাম না, বুঝতাম না, জানা ছিল না, যেহেতু আমাদের কমিউনিকেশন একটা বিশাল গ্যাপ ছিল, আমাদের টাইম গ্যাপ ছিল, সব মিলিয়ে একটা গ্যাপ ছিল। তো এখন আমরা সেটা বুঝতে পারি যখন এই যে কমিউনিকেশন গ্যাপটা উঠে গেছে, সুতরাং আমেরিকাতে কী হচ্ছে মুহূর্তের মধ্যে যেমন ভাইরাল হয়ে যায়, বাংলাদেশে কী হচ্ছে সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, পুরো পৃথিবীব্যাপী মানুষ দেখতে পায়। এখন আমরা অনুধাবন করতে পারি বা এখন আমরা বুঝতে পারি কে কী বলছে, কার কথা অনুসরণ করে কে কী বলবে ইত্যাদি। কিন্তু যুগে যুগে নবী রাসূলগণ যে আসছেন, এই যে মাঝখানে ওনাদের যে বিশাল একটা গ্যাপ ছিল, কারো 100 বছর, কারো 500 বছর, কারো 5000 বছর, 1000 বছর, কেউ এই অঞ্চলে, কেউ আরেক অঞ্চলে, কারোর সাথে কারো জীবনে দেখা হয় নাই, কিন্তু সবার কথা একই ছিল, আমি আবুদুল্লাহ ওয়াজতানিবুত্ত, এক আল্লাহর গোলামি করো, তাগুত থেকে বেঁচে থাকো। এই জন্য আপনি দেখবেন যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত এই মাঝখানে যত নবী আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছেন, সবার বক্তব্য এক এবং প্রত্যেকেই সমাজে যা করেছেন আপনি দেখবেন যে সর্বনাশ। সে তো 2021 সালের ঘটনা, শুধু প্রেক্ষাপটটা একটু ভিন্ন, সেই আমলে তাদের চাল চলন বলন একরকম ছিল, আমাদের চাল চলন বলন একটু অন্যরকম, কিন্তু মৌলিক বিষয়গুলো সব একই রকম। চিন্তা চেতনাটা আগে যেমন ছিল এমনই ছিল, তেমন কোনো পরিবর্তন হয়নি। তো আজকে আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমাদের সামনে এমন কিছু আয়াত আসবে যে আয়াতগুলো আমরা যখন শুনব তখন বুঝব যে সর্বনাশ, এই 5000 বছর আগে এটা ছিল, তো এখনও তো মানুষই একই চিন্তা করে, রাসূলের যুগে একই চিন্তা করছে, এখনও একই চিন্তা করে, 500 বছর পর, 5000 বছর পর যদি পৃথিবী থাকে একই চিন্তা করবে। দল কিন্তু দুইটাই থাকবে ভাই, দল দুইটা, হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। আল্লাহর দলের একদল লোক থাকবেন, শয়তানের দলের একদল লোক থাকবে। এইটা একেবারে যুগে যুগে যুগ পরম্পরা হয়ে আসছে, থাকবে, ভবিষ্যতেও একই অবস্থা হবে। সুতরাং এটা মনে করার কোনো কারণ নাই যে 1500 বছর আগে আমরা আসলে মনে হয় বিশাল কিছু হয়ে যেতাম, এই পরে আসছি মনে হয় এটা পাচ্ছি না, ব্যাপারটা এমন না। আপনার ঈমানটাকে যদি আপনি ভালোভাবে রাখতে পারেন, বুঝে শুনে রাখতে পারেন, তাহলে 1500 বছর আগে আসলে যা হতো এখনও সে একই হবে। আবার সেই সময় যারা পারে নাই এই সময় দেখবেন একদল শ্রেণী পারছে না। এবার আসেন আমরা আয়াতটা শুনি, আল্লাহ তাআলা কী বলছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا نوحا إلى قومه
إِنِّي لَكُمْ نَذِيرٌ مُّبِينٌ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ أَلِيمٍ فَقَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَوْمِهِ مَا نَرَاكَ إِلَّا بَشَرًا مِثْلَنَا ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون صدق الله العظيم আমরা 25 নম্বর আয়াত থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত শুনেছি। এই তিলাওয়াতের মধ্যে হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা আল্লাহ তুলে ধরেছেন। হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে আমরা সবাই খুব ভালোভাবে জানি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে এক এক ধরনের মুজিজা দান করেছেন, এক একটা এমন গুণ দিয়েছেন যেই গুণটা সাধারণত অন্য মানুষের কাছে থাকলেও সেই ধরনের না, অথবা সেই গুণ তারা চিন্তাও করতে পারে না। হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের অসাধারণ একটা গুণ ছিল সবর, ধৈর্য। নূহ শব্দের অর্থ হচ্ছে অধিক ক্রন্দনকারী। তিনি তার উম্মতের প্রতি এত দরদি ছিলেন, উম্মতের প্রতি তার মায়া মহব্বত ভালোবাসা, যে তারা জাহান্নামে চলে যাচ্ছে কারণ ওনারা তো বুঝতেন। ভাই, আপনি যদি জানেন তাহলে আপনার অবস্থা হবে একটা, আর আমি যদি না জানি তাহলে আমার অবস্থা হবে আরেকটা। এটা খুব স্বাভাবিক কথা। আপনি যদি জানেন যে এই মানুষটা কেমন তাহলে আপনি তার সাথে সেইভাবেই কথা বলবেন। আমি যদি না জানি যে এই মানুষটা কেমন তাহলে আমি না জেনে না বুঝে এমন অনেক কথাই বলে ফেলতে পারি। তো হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম তো জানতেন যে তার জাতি যা কিছু করছে, এই জাতির অবস্থা যে কী হবে, তো সেই আফসোস করে তাদের প্রতি দরদি হয়ে কান্নাকাটি করতেন, এই জন্য তার নাম নূহ। তো হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা সবচেয়ে যে বড় গুণটা দিয়েছেন সেই গুণটা হলো ধৈর্য। সেই ধৈর্যটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দীর্ঘ জীবন দান করেছেন। আপনারা জানেন সেই দীর্ঘ জীবনের মধ্যে তিনি কেবলমাত্র দাওয়াতি কাজ করেছেন ভাই 950 বছর। কয়শো বছর? 950 বছর। আমরা তো ভাই 50 বছরে বুড়ো হয়ে যাই, 60 বছরে বুড়ো হয়ে যাই, 70 বছরে কবরের চিন্তা, 80 বছরে তো বাঁচার টেনশনই থাকে না, চিন্তাই থাকে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে 950 বছর শুধু দাওয়াতি কাজ করার তৌফিক দিয়েছেন। তাহলে আরও যদি আমরা ধরি 40 বছর, ধরে নেন প্রায় 1000 বছর উনি পৃথিবীতে ছিলেন, কম বেশি যাই। তো ব্যাপারটা হলো যে উনি তাহলে কয়টা প্রজন্ম পেয়েছেন? তিনি অনেকগুলো প্রজন্ম পেয়েছেন। কারণ হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম 950 বছর দাওয়াতি কাজ করলেও বা 1000 বছর বেঁচে থাকলেও তার জাতির সবাই যে এমন হায়াত পেয়েছেন ব্যাপারটা এমন না। তারা স্বাভাবিকভাবেই হয়তো 100 বছর সর্বোচ্চ বেঁচেছেন বা 150 বছর। আমরা যদি গড়ে 200 বছরও ধরি তাহলে তো তুমি 5টা প্রজন্ম পাইছে। পাঁচটা প্রজন্ম পাওয়া 4টিখানি কথা না। তিনি এই 950 বছরের অর্জনটা কি? 950 বছর উনি দাওয়াতি কাজ করেছেন, মানুষকে বোঝাবার চেষ্টা করেছেন, 5-5টা প্রজন্মকে তিনি বুঝাইছেন, কিন্তু গড়ে সব মিলিয়ে ইমানদার হয়েছে মাত্র 950 বছরে 70 জন। আপনি ভাবেন তো তাহলে আল্লাহ তাআলা তাকে ধৈর্যটা কি ধরনের দিছে। আমি যদি কথার কথা দেখি যে এইখানে
এই সপ্তাহে তাফসিরে একজন আসছে, দুইজন আসছে, দশজন আসছে, আমার মুখ দিয়ে তো কথাই আসবে না। হ্যাঁ, আপনি একটা কাজে গেছেন, আপনার যদি মনে হয় যে এই জাতিকে আপনার একটা দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু জাতির কেউ আপনার পাশে নাই, একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিন আপনি ব্যাস বগল দেওয়া বাজায় আপনি চলে যাবেন, যে দরকার নেই। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ভাই 950 বছর কাজ করে গেছে, 950 বছর, চারটিখানি কথা না। আমরা অনেকেই আছি, আমার বন্ধুকে নামাজের দাওয়াত দিই একদিন দুই দিন তিন দিন, শুনে না তখন আর আমার ভাল লাগে না। অনেক বাবা আছেন, বলি ভাই ছেলেকে নিয়ে আসেন না কেন, দূর আর বইলেন না, একেবারে মেজাজ পুরা খারাপ করে দিছে, একেবারে জিদ উঠায় দিছে, এত বলি শুনে না, এই জন্য এখন জিদের ঠেলে আর বলেই না নামাজের কথা, আছে না নাই, উনি এখন আর নামাজের কথা বলেনি না, কথা হলো যে তুই যেখানে খুশি সেখানে যা, তুই জাহান্নামে যা, নাউজুবিল্লাহ। উনি কিন্তু তাই করছেন, আলটিমেট উনি তাই করছেন, উনি ওনার সন্তানকে যে নামাজের কথা বলছেন না, রাগ করে বলাটা ছেড়ে দিয়েছেন, বা ছেলে যে তার বাবাকে বলা ছেড়ে দিয়েছে, স্বামী যে তার স্ত্রীকে বলা ছেড়ে দিয়েছেন, স্ত্রীকে যে তার স্বামীকে বলা ছেড়ে দিয়েছেন, এর মানিটা হচ্ছে যে আপনি ধরেই নিয়েছেন যে আপনার এই আপন মানুষটা জাহান্নামে যাক, আপনি জান্নাতে থাকেন। দুনিয়ার জীবনে কিন্তু এটা আমি করি না, আমার ছেলে পরীক্ষায় তাকে পাশ করতেই হবে, এটার জন্য যা করার তাই আমরা করি, আদর সোহাগ শাসন ভালোবাসা ঘুরানো বেড়ানো টাকা খাওয়া যা আছে টিচার মিচার সব দিয়ে তাকে হাবিজাবি করে ভরপুর করে রাখি, পরীক্ষায় পাশ করতে হবে। কিন্তু এই পরীক্ষায় আমরা কেউ এটা চিন্তা করি না আমার সন্তান পাশ করবে কি করবে না, এই পরীক্ষায় আমি চাই না যে আমার যে স্ত্রী আছে যার সাথে জীবন সঙ্গী হিসেবে কাটাইলাম এত দিন কাটাইলাম, সে জাহান্নামে যাবে আমি জান্নাতে যাব, এটা নিয়ে আমরা কেউ টেনশন করি না। হযরতে নূহ আলাইহিস সালাম এই টেনশনটা করেছেন, 950 বছর উনি দাওয়াত দিয়েছেন। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে না, ওনার যুগের মানুষ সব আল্লাহওয়ালা ছিল, খুব আমাদের এই যে বাংলাদেশের রংপুর অঞ্চলের মানুষ নাকি খুব সহজ সরল, মনে হয় তাদের মতন ছিল নাকি ব্যাপারটা এমন, আসলে ব্যাপারটা এমন ছিল না ভাই। ওনাদের অবস্থাটা কি ছিল তাইলে শুনেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিদারিত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রব্বুল আলামিনের নামে শুরু করছি, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির কাছে পাঠালাম, এই জাতি কিন্তু 5টা, 7টা, 10টা প্রজন্ম হইতে পারে, তো উনি ওনার জাতিকে বললেন, ইন্নি লাকুম নাযীরুম মুবিন, দেখো আমি যে তোমাকে আল্লাহর কথা বলি, আমি যে তোমাকে এই যে আযাবের কথা বলি, আমি যে তোমাকে ভালো হওয়ার কথা বলি, আমি যে তোমার কাছে হেদায়েতের বার্তা নিয়ে আসছি, এটা এই জন্য যে আমি চাই না তুমি জাহান্নামে চলে যাও, ইন্নি লাকুম নাযীরুম মুবিন, আমি কিন্তু ভাই তোমার সতর্ককারী, আমি তোমাকে সতর্ক করছি। আমরা যারা মিম্বারে বসে কথা বলি, এখানে আপনাদেরকে বলি, এই যে মাঝে মাঝে অনেকভাবে আমরা বুঝায় বলি, জাহান্নামের কথা বলি, জান্নাতের কথা বলি, আযাব গজবের কথা বলি, অনেক সময় এমন এমন সব বিষয় আমাদের সামনে আসে, সেই কথাগুলো আমরা ঝুঁকি নিয়ে বলি, আমরা বলার চেষ্টা করি, কেন বলি, ইন্নি লাকুম নাযীরুম মুবিন, ভাই আমরা সতর্ককারী, আমরা এই কথা বলার মাধ্যমে আপনাদের কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা চাই না, আমরা চাই না যে আপনারা আমাদেরকে এমন কিছু বলেন, বরং আমরা যদি সেইটা চাইতাম তাইলে তো ওই সকল কথা বলতাম, যেই কথা শুনলে আপনারা বলতেন, ও হুজুর তো আমার মনের কথা বলছেন, হুজুরে কালকে দাওয়াত দেওয়া দরকার, বরং ওই সমস্ত কথাই আমরা বলি, যেই কথাগুলো দেখা যায় আমাদের সমাজে আছে, হয়তো আমাদের অগোচরেই আমরা অন্যায় করে যাচ্ছি, কেউ বলে নাই, আমরা বলার চেষ্টা করি, কেন আমাদের দায়িত্ব, এটা হচ্ছে নবীওয়ালা কাজ। আমরা যে নবীওয়ালা কাজের কথা বলি, আল্লাহর নবীগণ এই কথাটা বলতেন, ইন্নি লাকুম নাযীরুম মুবিন, ও আল্লাহর বান্দারা, হে আমার জাতি, আপনাদেরকে এই জন্য কথাগুলো বলছি, আমরা আপনাদেরকে সতর্ক করছি, জাহান্নামে আপনারা চলে যান এইটা চাই না, এই জন্য কথাগুলো বলছি। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বারবার বুঝাতেন যে হেদায়েতের পথে আসো, এই যে যা কিছু দেখছো এগুলো নিয়ে অহংকার করো না, আল্লাহ সম্পদ দিয়েছে অহংকার করো না, আল্লাহ ক্ষমতা দিয়েছে অহংকার করো না, আল্লাহ তোমাকে 2টা পয়সার মালিক বানাইছে, তোমার কথায় 10 জন 5 জন উঠবস করে, এই জন্য যা খুশি তাই করো না, অত্যাচার করো না, নির্যাতন করো না,
ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, হেদায়েতের আলো পাওয়ার চেষ্টা করো। এটা কেন বলি ভাই? আমি সতর্ককারী রূপে আসছি আল্লাহর পক্ষ থেকে। এটা কেবলমাত্র হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, ব্যাপারটি এমন নয়, সকল নবী রাসূলগণ এই কথাটা বলেছেন তাদের জাতিকে। প্রত্যেকটা জাতি কঠিন ছিল, কেমন? প্রত্যেকটা জাতি দুষ্ট ছিল, জাতির অধিকাংশ লোকগুলাই দুষ্ট ছিল। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এইভাবে বলতেন, আরও কি বলতেন? আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ, দেখো আল্লাহ ছাড়া অন্য কারো আর ইবাদত করো না। আপনারা এর আগেও জেনেছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের আগ পর্যন্ত মোটামুটি মানুষ তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে যেহেতু লম্বা সময় ছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখেছেন যে তার জাতির মধ্যে কীভাবে ধীরে 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 শিরক প্রবেশ করেছে। এই যে এখন যদি আমরা বলি ভাই মূর্তির কাছে যায়েন না, ভাই ভাস্কর্যের কাছে যায়েন না, ভাই ঘরের মধ্যে মূর্তি রাইখেন না, ভাই রাস্তার মধ্যে মূর্তি রাইখেন না, আপনারা হয়তো দু চারটা কথা আমাদেরকে বলার চেষ্টা করবেন। আমরা তখন বলবো ইন্নি লাকুম নাযীরু মুবিন, ভাই আমরা সতর্ককারী। আমরা কিন্তু ভাই সতর্ক করতেছি, এর বেশি কিছু না। আপনাদেরকে বললে আমাদের দুনিয়ার কোনো লাভ নাই, কিন্তু বলছি এই জন্য আখিরাতে আল্লাহ আমাদেরকে ধরবেন, সেই দিন যেন আমরা বলতে পারি আল্লাহ বলেছিলাম। তো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে ধীরে ধীরে কি হলো, তিনি যেহেতু লম্বা প্রজন্ম পেয়েছেন, এক প্রজন্ম করলো কি ইয়াহুজ, ইয়াউব, নাসর, এই জাতীয় পাঁচজন মানুষের কথা কোরআন কারীমের মধ্যে আসছে, সূরা নূহের মধ্যে। এরা ভালো মানুষ ছিলেন এবং তাফসীরের মধ্যে এসছে ভালো মানুষ ছিলেন, এরা আল্লাহকে বিশ্বাস করতেন, সমাজে খুব ভালো ছিলেন। তো এদের ইন্তেকালের পরে, মৃত্যুর পরে করলো কি, সেই সমাজের মানুষজন চিন্তা করলো আমাদের সমাজে নানাভাবে শিরক আর বেদাত প্রবেশ কীভাবে করে, এইখান থেকে আমরা বুঝতে পারি। সেটা হলো যে দিনের মধ্যে যেটা নাই মানুষ করে কি, প্রথমে ভালো মনে করে করার চেষ্টা করে, সমস্যা কি, ভালোই তো, সমস্যা আছে নাকি, এটা ভালো কিছু করতেছে। তো ওই সমাজের মানুষ ভালো মনে করে করলো কি, যে এই মানুষগুলো মারা গেছে তাদের স্মৃতিকে জাগিয়ে রাখার আমাদের দরকার। তো স্মৃতি জাগানোর জন্য আমরা যেমন স্মৃতি জাগাই না, হ্যাঁ, অমুক স্মৃতি টুর্নামেন্ট দেখছেন না, অমুক স্মৃতি অমুকের স্মরণে খেলাধুলা, তারপরে আরও কত কিছু এখন হয়, হ্যাঁ, স্মরণ করতে গিয়ে এমন সব আকাম কুকাম হয় এখন আমাদের, এটা এখন বলতেও লজ্জা লাগে, স্মরণ করে। তো সেই সমাজে এমন স্মরণ করা শুরু হয়েছে। তো স্মরণ করতে গিয়ে কী করছে, তারা করছে কি, প্রথমে তাদের ওই ভাস্কর্য নির্মাতা ছিল, তাকে দিয়ে জাস্ট তাদের পাঁচজনের ভাস্কর্য নির্মাণ করছে। নির্মাণ করার পরে এটা এইভাবেই রাখছে, মানুষজন মনে করেন হয়তো রাস্তা বা কোথাও রাখছে, যাওয়ার পথে দেখতো ও আচ্ছা এই যে নসর, ছেলেকে বলতো শোনো বাবা এনার নাম হচ্ছে ইয়াহুজ, এ হচ্ছে নসর, এরা আমাদের সমাজে ভালো মানুষ ছিল। ছেলে শুনছে বাবা কিছুদিন পর মারা গেছে, ছেলে যখন বড় হয়েছে ওই ছেলের ছেলে জিজ্ঞাসা, বাবা এইটা কি? তখন বাবা বলে যে শোনো তোমার দাদা বলছে ওনারা ভালো মানুষ ছিল। তো ভালো মানুষ ছিলেন, ওনাদের স্মৃতি তো জাগিয়ে রাখা দরকার। তো স্মৃতি জাগাইতে গিয়া এর পরের প্রজন্ম দেখছে যে কিছু একটা করা দরকার, তো ওনারা ফুল দেওয়া শুরু করেছে। এর পরের প্রজন্ম বলল যে বাবাকে দেখছি ফুল দিতে, দাদা বলছে ভালো মানুষ, সুতরাং আমরা আরেকটু সম্মান বাড়াই। তো ওনারা সম্মান করতে গিয়ে একটু ঝুইকা সামনে একটু সময় ক্ষেপণ করা শুরু করেছে। এর পরের প্রজন্ম বলছে যে ওনাদেরকে তো আমরা ঝুঁকতে দেখছি, তো সেজদা দিতে সমস্যা কি? এর পরের প্রজন্ম গিয়ে সেজদা দেওয়া শুরু করলো। এর পরের প্রজন্ম গিয়ে তো রীতিমতো তাদেরকেই বললো যে এরাই তো বড় খোদা, নাউযুবিল্লাহ মিন যালিক। দেখেন শুরুতে কিন্তু সমস্যা ছিল না, তাই না? শুরুতে ওনাদের স্মরণে রাখার জন্য এই কাজ করছে, এরপরে ধীরে 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 কীভাবে শিরক প্রবেশ করছে। আমাদের ধর্মের মধ্যেও, আমাদের দিনের মধ্যেও, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিনের মধ্যে আর কোনো পরিবর্তন আসবে না, যেটা আসছে এটাই ফাইনাল, এরপরে আর কিছু ঢুকায়ও না, ঢুকবেও না, বেরো হবে না, এটাই দিন। কারণ কিছু ঢুকাবার চেষ্টা করতে গেলেই যেটা হবে, হয় বেদাত হয়ে যেতে পারে অথবা শিরিক হয়ে যেতে পারে। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই জাতিকে বলছেন আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য আর কারো গোলামি করিস না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আর গোলাম হও না, আল্লাহ ছাড়া অন্য আর কাউকে নিজের মালিক মনে করো না, একমাত্র ইলাহ হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলিম, আমি আশঙ্কা করছি তোমাদের জন্য ভয়ঙ্কর শাস্তির। এই আয়াত যেটা ইঙ্গিত দেয় সেটা হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতি
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতি ভালো ছিল না। তারা কত ধরনের অপরাধ করতে পারে, যে কারণে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন আমি আশঙ্কা করছি তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির, কারণ তোমরা এমন সব অপকর্ম করে যাচ্ছ, এমন সব পাপাচারে লিপ্ত হয়েছো, না জানি কখন আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব এসে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। আচ্ছা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেই যাচ্ছেন একটা পর্যায়ে তাফসীরের মধ্যে এসছে, এবং তাফসীর না আয়াতের মধ্যেও আসছে, যখনই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা দেখত তখন তাকে নিয়ে মানুষ, সমাজের মানুষ দুষ্টুমি করা শুরু করলো। সেই দুষ্টামিটা কয়েক ধরনের ছিল। এক ধরনের ছিল যে ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হতো, ওরা তাকে পাগল পাগল বলে সাব্যস্ত করতো, নাউযু বিল্লাহ মিন যালিক। আরেকটা হলো যখনই নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের সামনে আসতেন সবাই কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে রাখত, আমি আপনাকে একটা কথা বলতে আসছি এবং আপনার উপকারার্থে বলতে আসছি, আর আপনি যদি আমাকে দেখে কানের মধ্যে আঙ্গুল দেন তাহলে এটা কত বড় আমার জন্য অপমানজনক, ঠিক না? আপনি সহ্য করবেন এটা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ্য করেছেন, প্রত্যেক নবী রাসূলগণ সহ্য করেছেন। এই জন্য এখনও ভাই আমরা যখন কানে আর কথা বলি তখন অনেকে কানে আঙ্গুল দেওয়ার চেষ্টা করে, সরাসরি কানে আঙ্গুল না দিলেও ব্যবস্থাটা এমন করেন যে বোঝা যায় যে উনি কানে আঙ্গুল দিছেন, তারপরেও আমরা লজ্জা শরমের মাথা গিয়ে বলার চেষ্টা করি, কারণ ভাই সামনে শাস্তি আসতেছে, এই শাস্তি থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি এইভাবে তার জাতিকে বোঝাবার চেষ্টা করেছেন। এই জাতি এতটাই ভয়াবহ রকমের আল্লাহর অবাধ্য হয়েছিল সব দিক থেকে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতে বাধ্য হয়েছেন আমি আশঙ্কা করছি যে তোমাদের দিকে ভয়ঙ্কর কঠিন কঠিন শাস্তি দিয়ে আসছে। ওরা কি জবাব দিত জানেন? ওরা জবাব দিয়ে বলতো ফাকাল আল মালা আল্লাযীনা কাফারু মিন কওমি, সবাই না, সবাই তো আর কথা বলে না, কথা বলে তো যারা নেতৃবর্গ তারা, হ্যাঁ সবসময় সমাজের নেতারা কথা বলে, আর যারা তাদের সাথে থাকে তারা জি হুজুর বলে, নেতা বুঝুক আর না বুঝুক একটা কথা বলছে, আশেপাশে যারা আছে তারাও বলবে হ্যাঁ আপনার কথা ঠিক, বুঝার দরকার নাই বলছেন এটাই ঠিক। তো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগেও যারা নেতা ছিল, ফাকাল আল মালা আল্লাযীনা কাফারু মিন কওমি, তার যুগের তার কওমের যারা নেতা ছিল তারা বলতো মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, হ্যাঁ রে আপনি নিজেরে নবী দাবি করতেছেন, আপনি তো আমাদের মতনই মানুষ, আমাদের মতনই তো 5 ফুট 6 ফুট মানুষ, 7 ফুট মানুষ, আমরা যেভাবে জামা কাপড় পরেছি আপনিও তাই পরেছেন, আমরা যেভাবে খাওয়া দাওয়া করি আপনিও তাই করেন, আমাদের যেভাবে বাড়িঘর আছে আমরা তো তাও ভালো বাড়িঘর, আপনার তো তাও নাই, কি এমন অবস্থা আপনার, আপনার স্ত্রী তো আপনার কথা ঠিক মতন শোনে না, আপনার ছেলে এনে ডাক দিলে ও দিকে যায়, আপনার ছেলের কথা ঠিক মতন শুনে না, আপনি আবার আমাদেরকে কী বলেন? অর্থাৎ বুঝাতে চাচ্ছে যে আরে ভাই আমরা যেমন আপনিও তো তাই, তো নবী তো এমন হওয়ার কথা না। ওই যে আগে বলছিলাম মনে আছে, 2-3 সপ্তাহ আগে এই কথাটা বলছিলাম, ফাকাল আল মালা আল্লাযীনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিথলানা, আমাদের মতন মানুষ আপনার আবার কিসের কথা, স্পেশালিটি থাকতে হবে আর কি, ওনাদের কথা হলো স্পেশালিটি থাকতে হবে, তাইলে না আমরা আপনাকে আলাদা মর্যাদা দিব। ওয়ামা নারাকা তাবাকা ইল্লা আল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়া, তার আরেকটা কারণ দর্শালো, আপনাকে মানার তো কোনো কারণ দেখি না, কেমনে মানব, আমাদের নেতাদের মধ্যে কেউ আপনার মুরিদ হয় নাই, আমাদের নেতাদের মধ্যে কেউ আপনার কাছে যায় নাই, কেউ আপনার কাছে বলে নাই যে আমরা মেনে নিলাম বা আমি মেনে নিলাম আপনি নবী, হ্যাঁ কেউ তো ইমান আনে নাই, যারা আনছে সবাই সমাজের একেবারে নিম্ন শ্রেণীর একেবারে হীন শ্রেণীর লোকজন। দেখেন চিন্তা দেখেন, হযরত নূহ আলাইহিস সালামের 5 বছর আগের জীবন যদি হয়ে থাকে, 7 বছর আগের জীবন যদি হয়ে থাকে, তাদের জীবনের সেই সমাজের যে চিন্তাধারা আজকের সমাজেরও ঠিক একই চিন্তাধারায় আমরা আছি, এক চুল পরিমাণ আমরা সামনে অগ্রসর হতে পারি না। সেই সমাজের মানুষগুলো মনে করত একজন সম্মানিত মানুষের স্ট্যাটাসটা আমরা কিভাবে বুঝব, তার গাড়ি থাকতে হবে, অর্থাৎ তার বাহন থাকতে হবে, তার বাড়ি থাকতে হবে, তার অর্থ থাকতে হবে, তার ধনদৌলত থাকতে হবে, বড় ব্যবসা বাণিজ্য থাকতে হবে, তার অর্থ করি থাকলে আমরা বুঝবো যে সে সমাজের বিত্তশালী, সেই সম্মানিত, সেই সমাজের উঁচু স্তরের লোক।
ওই চিন্তাটা আজও পর্যন্ত বিরাজ করছে, ঠিক কিনা? আপনি জ্ঞানের আধার, আপনি অনেক জ্ঞান রাখেন, আপনি এত কথা বলেন যে কথা আপনারে আমারে বাইটা খাওয়ালেও হবে না। আমরা এমন অনেক জ্ঞানীদের ক্ষেত্রে দেখি যে যাদের পায়ের জুতার সমান আমাদের জ্ঞান নাই, কিন্তু আমাদের বিত্ত বৈভব এত বেশি যে আমরা মনে করি যে তার জ্ঞান আছে তো কি আছে, সে তো আমার দারোয়ানের মর্যাদা না, নাউদ বিল্লাহি মিন দালিক। এই সমাজেও আমরা একজন মানুষ সম্মানিত অসম্মানিত এই স্ট্যাটাসটা বোঝার জন্য নির্ণয় করে থাকি অর্থবিত্তের দিকে, যেটা 5000 বছর আগে যাকে জাহিলি যুগ বলতাম সেই যুগেও ঠিক একই চিন্তা ছিল, এই যুগেও ঠিক একই চিন্তা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুগেও বলে দিয়েছেন যে না, যারা ঈমান এনেছে তারা হচ্ছে সমাজের সর্বোচ্চ সর্ব উঁচু স্তরের লোক, এই সমাজেও তাই, কেয়ামত পর্যন্ত তাই হবে। ভাই বিশ্বাস করেন, একজন মানুষ দারোয়ান হতে পারেন, একজন মানুষ রিক্সা চালক হতে পারেন, ঠেলাওয়ালা হতে পারেন, কুলিগিরি করতে পারেন, মুচিগিরি করতে পারেন, কিন্তু তার যদি ঈমান থেকে থাকে তাহলে ওই মানুষটা আমাদের মতন হাজার মানুষের চাইতে আল্লাহর কাছে উত্তম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এমন আছে না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওনার জীবনীতে উনি নিজে লিখেছেন, ওনার জীবনীতে আসছে একটা ঘটনা, দেখেন সমাজের উঁচু স্তরের লোক কারা ভাই, আমরা কাদেরকে কি মনে করি? ইমাম আহমদ ইবনে হাম্বল একবার কোনো একটা কাজে কোথাও আটকে গিয়েছেন, যাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই, তো উনি কোনো দিশপিস না পেয়ে এক রুটির দোকানদারের কাছে গিয়েছেন, রুটি বানায় না রুটি, ওই দোকানদারের দোকানে গিয়েছেন, গিয়ে বললেন ভাই আমি বিপদে পড়ে গেছি, আপনার কাছে একটু থাকতে চাই। তৎকালীন সময়ে পুরো এলাকা জুড়ে সবাই এটা জানে যে আমাদের, যেমন আমাদের দেশে যদি আমরা বলি যে ভাই সবচেয়ে বড় আলেমকে, আমরা 4-5 জনের নাম বলে দিব, ওই সময়ের ওই সমাজের সবচাইতে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এটা সবাই জানত, সবাই মানত এক কথায়। তো ইমাম আহমদ ইবনে হাম্বল এমন তো অবস্থায়, এখন আমরা তো এখন ফেসবুকে সবাই সবারে পাওয়া যায় না, তখন তো আর সবাই সবারে চিনতেন না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এক রুটির দোকানদারের কাছে গিয়ে, দোকানদারও না ঠিক, সে রুটি বানায় জাস্ট, গিয়ে বললো ভাই আমি একটু বিপদে আছি, রাতটা তোমার কাছে থাকতে চাই। থাকেন, অসুবিধা নাই থাকেন। তো উনি লক্ষ্য করে দেখলেন যে এই আল্লাহর বান্দা রুটি বানাচ্ছেন, রুটি শেখছেন, রুটি রাখছেন, রুটি দিচ্ছেন, সব ক্ষেত্রে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বলছেন, মুখে জবান চলছে আর কাজ করতেছেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমাদের সমাজে এমন অনেক আছেন না যারা রুটি বেলেন, আছে না? আমরা তাদের দিকে ফিরেও তাকাই না। হ্যাঁ, তো ইমাম আহমদ ইবনে হাম্বল তার দিকে তাকিয়ে রইলেন অবাক হয়ে, এবং দেখলেন যে আল্লাহ আকবার, এই মানুষটা এমন। কিছুক্ষণ পরে বললেন যে ভাই আপনি কেমন আছেন? উনি বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন, আমি আল্লাহর খুব নাখান্দা বান্দা, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কোনো দোয়া বাদ রাখেন নাই, আল্লাহর কাছে যাই দোয়া করেছি আল্লাহ সেই দোয়াই কবুল করেছে। ভাই প্রথম হলো দেখেন, একটা মানুষ রুটি বেলে কেমন, কিন্তু তিনি কতটা আল্লাহর প্রতি সন্তুষ্ট যে উনি বলছেন আমি যা চেয়েছি আল্লাহ তাই দিয়েছেন। আজকে আমাদের একটা ফ্ল্যাটে থাকার পর আমি বলি আহা আহা, একটা ফ্ল্যাটে তো হইল না, আহা ওই যে 5000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখা যায় চোখের সামনে, ওইটা না হইলে তো আল্লাহ হইল না। আমাদের ভেতরে শকর নাই, 1 লাখ টাকা আমি স্যালারি পাই তারপরে শকর নাই, আমার একটা গাড়ি আছে তারপরেও শকর নাই, আমার বাড়ি আছে আমার শকর নাই, আমার কত কিছু আল্লাহ দিয়েছেন শকর নাই। একজন মানুষ যিনি রুটি বেলেন তিনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সব দোয়া শুনেছেন, আমি মুস্তাজাব দাওয়া কিনা বলতে পারি না, এমন অনেক মানুষ আছেন যারা যা দোয়া করেন আল্লাহ কবুল করেন। তুমি বললেন যে আমি মুস্তাজাব দাওয়া কিনা বলতে পারি না, কিন্তু আল্লাহর কাছে যা দোয়া করছি সব আল্লাহ কবুল করেছেন, একটা দোয়া ছাড়া, একটা দোয়া ছাড়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বললেন ভাই কী সেই দোয়া যে দোয়া আপনি করেছেন আল্লাহ এখনও কবুল করেন নাই?
যে ভাই আমি তো সময় পাই না, কাজের মধ্যে থাকি, আমার অনেক শখ। আমার এই দেশের সবচাইতে বড় বিজ্ঞ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে যদি আমি একটু দেখতে পারতাম তাইলেই আমার এই দোয়াটা কবুল হয়ে যেত। আপনি সমাজের উঁচু স্তর খুঁজেন, কে সমাজের উঁচু স্তরের লোক? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন, বললেন ভাইরে তুমি আসলেই মুস্তাজাব দাওয়া, তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন, আমি অধম, আমার নামই আহমদ ইবনে হাম্বল। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য ভাই কোনোদিন গাড়ি বাড়ি দেখে স্ট্যাটাসটাকে যেন আমরা নির্বাচন না করি, বরং তার মধ্যে ওহির জ্ঞান আছে কি না, যদি কারোর মধ্যে ওহির জ্ঞান আছে, আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে, ইমান আছে, ইমানের শক্তিতে তিনি বলিয়ান, তিনি যেই হন না কেন তিনি হচ্ছেন সমাজের উঁচু স্তরের লোক। এটা আল্লাহর কথা, আমাদের কথা। আমি খতিব হিসাবে দাবি করতে পারবো না যে আমি সবচাইতে বড় কেউ, নাউযু বিল্লাহি মিন যালিক। আমি জানি না কে হতে পারে, এখানে কোনো একজন রিক্সাওয়ালা ভাই, তার দোয়া আল্লাহ কবুল করবেন, তার উসিলাতে আল্লাহ তাআলা অনেককে ভালো রেখেছে। সুতরাং কোনোদিন আমরা নিজেকে বড় মনে করব না, এবং কখনো সমাজের স্ট্যাটাস মেনটেন করার ক্ষেত্রে এই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দেবার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের এই জাতির যারা নেতৃবর্গ তারা এই কথা বলতো যে তোমার আশেপাশে যারা আছে সমাজের একেবারে নিম্নবর্ণ, যাদের অর্থকড়ি নাই, বাড়িঘর নাই, এরাই তো তোমার আশেপাশে দেখি, আমাদের উঁচু স্তরের তো কাউকে আমরা দেখি না। ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদল বাল নাযুন্নুকুম কাযিবিন, আর এমন কিছু তোমার মাঝে দেখি না যে কারণে আমরা তোমাকে শ্রেষ্ঠ মনে করব। ওই যে তারা সমাজের যে রূপরেখা তৈরি করেছেন, উঁচু সমাজের রূপরেখা, এই রূপরেখার মধ্যে যেহেতু নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পড়ছেন না, এই জন্য তাকে তারা সম্মান দিতে দ্বিধাবোধ করে। ভাই এটা তো গিয়ে গেছে সেই 5-7 হাজার বছর আগে, কেমন ওরা পরা কপাল ছিল, ওদের কপাল খারাপ ছিল বিধায় ওরা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে চিনতে পারে নাই। কিন্তু আমাদের যেন কপাল পোড়া না হয়, আমরা যেন ঠিক একই রকম কাজ না করি, আমাদের সমাজেও ঠিক একই কাজ হয়, আমাদের সমাজেও আজকে আমরা ঠিক একইভাবে মানুষকে সম্মান দিব কি দিব না এটা নির্ণয় করি। ভাই এটা যেন না হয়, যার মধ্যে ওহির জ্ঞান আছে তাকে, সে যেই হোক তাকে সম্মান দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এবং তারা বলতো বল নাযুন্নুকুম কাযিবিন, এই কারণে আমরা তোমাকে সত্যবাদী মনে করতে পারছি না। এরপরে কি হলো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসলাম একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই কথাটা আজকে আর বলবো না, সময় নাই। আজকে শুধু এতটুকু আপনারা জেনে নেন ভাই যে ঈমান হলো আমাদের বড় সম্পদ। যার কাছে ঈমান আছে তার কাছে দুনিয়া আছে, আখেরাত আছে। যার কাছে ঈমান নাই তার কাছে হয়তো দুনিয়া থাকতে পারে, দেখতে পারি, কিন্তু তার হাতে আখেরাত নাই। আর যার হাতে আখেরাত নাই সে আসলে কর্পতশূন্য, তার হাতে কিছুই নাই। আল্লাহ এটা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সেইভাবে চলার তৌফিক দান করুন, আমিন। মানুষদেরকে যেন আমরা সম্মান দিই ওহির ভিত্তিতে, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।